ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। হারের হতাশা পিছনে ফেলে এক ম্যাচ পর লিগ ওয়ানে জয়ে ফিরেছে পিএসজি। দিজোকে লিগ ওয়ানে ফরাসি চ্যাম্পিয়নরা একরকম উড়িয়ে দিয়েছে। দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে মাউরিসিও পচেতিনোর দল। প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচে 4-0 ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। জোড়া গোল করেছেন দলটির ফরাসি ফরওয়ার্ড কেলিয়ান এমবাপ্পে, একটি করে গোল করেছেন মইজে কেন ও দানিলো পেরেইরা। এই ম্যাচের ষষ্ঠতম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় পিএসজি। দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন মইজে কেন, ইটালিয়ান তারকার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ম্যাচের 32তম মিনিটে সফল স্পট কিক থেকে দলের স্কোরলাইন 2-0 করেন কেলিয়ান এমবাপ্পে। এর 3 মিনিট পর অবশ্যই আরো একটি গোল পেয়েছিল পিএসজি, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধের 6ষ্ঠ মিনিটে দলের স্কোরলাইন 3-0 করেছেন কেলিয়ান এমবাপ্পে। রাফিনিয়ার বাড়ানো পাস থেকে দুর্দান্ত গোলে দলের স্কোরলাইন 3-0 করেছেন ফরাসি এই ফরওয়ার্ড। এরপর 74তম মিনিটে আরো একবার জালে বল পাঠিয়েছিলেন ডেক্সলার, তবে সেই গোলটিও পিএসজির বাতিল হয়েছে অফসাইডের ফাঁদে। পরপর এক ম্যাচে 2 গোল বাতিল হয়েছে পিএসজির। এরপর ম্যাচের 82তম মিনিটে দানিলোর গোলে বড় জয় নিশ্চিত হয় ফরাসি চ্যাম্পিয়নদের। 2 গোল বাতিল হওয়ার পরেও 4-0 গোলে জিতেছে পিএসজি। 27 ম্যাচে 18 জয় 3 ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে 57।